প্রকার ব্যক্তি জেনা করার কারণেও তারা নিরপরাধ। তিন প্রকার ব্যক্তি জেনা করলেও কোনো অপরাধ থাকবে না। তাহলে কথাটা আশ্চর্যজনক না? কি আশ্চর্যজনক কথা! তিন প্রকার ব্যক্তি যার জেনা করলেও সে অপরাধী না। তাহলে সেই কথাটা আমাদেরকে শুনতে হবে, জোরে বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী যেই কথা বলতেন হযরত ওমর সেই কথাই পালন করতেন, এমনকি বিশ্বনবী যা বলেছেন হযরত ওমর সেই কথাটি এত সুন্দর করে শুনতেন, এই শোনার মধ্যে কোনো ধরনের ভুল নাই, এমনভাবে শুনতেন, এমনভাবে আমল করতেন। এই জন্য ওমরকে সম্মান দিয়েছেন কে? আরো জন ওমরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন হযরত ওমরকে, হযরত ওমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর হলেন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের তিনি শাসনকর্তা, জোরে বলেন আল্লাহু আকবার। আর হযরত ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন আমার পরে তো কোনো নবী আসবে না, আমি শেষ নবী, আনা খাতাম নাবিকিন, আমার পরে কোনো নবী আসবে না, তবে যদি কেউ নবী আসে লাকান ওমর, আমার পরে যদি নবী আসে তাহলে সে হলো ওমর, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো হযরত ওমরের সময় আমিরুল মুমিনিন হযরত ওমর যখন খলিফা, ইন দি মিন টাইম এক মহিলা জেনা করেছে, জেনার অপরাধ করার কারণে তার কাছে বিচার গেল। আমিরুল মুমিনিন, আপনার রাজ্যে মহিলাটা জেনা করেছে, আপনি রায় দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা যারা বিচার দিয়েছে তাদের কাছ থেকে শুনলেন, সাক্ষী প্রমাণ দে, দেখা গেল চারজন সাক্ষী দিয়েছে এই মহিলা জেনা করেছে, তাহলে তার বিচার কি হবে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তার সে যেহেতু বারবার জেনা করেছে, একবার নয় বারবার করেছে, কাজেই এবার তাকে হত্যা করে ফেলো। হযরত ওমর বললেন এই মহিলাকে বাঁচিয়ে রাখার দরকারই নাই, তাকে হত্যা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রকম রায় দিয়ে দিল, এই রায়টা শুনে সে সময় যারা দায়িত্ব ছিল কয়েকজন লোক ওই মহিলাটিকে খুব আনন্দের সাথে ধরে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তাকে মারার জন্য নির্দিষ্ট একটি জায়গাতে নিয়ে গিয়ে তাকে মারবে, হত্যা করবে, এমন জায়গাতে হত্যা করবে যাতে কেউ দেখতেও না পায়, এ ঠিক এমন জায়গাতে হত্যা করবে বা দেখলেও যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে, এই জন্য হত্যা করার জন্য মহিলাটিকে নিয়ে যাচ্ছে, ঠিক ইন দি মেন টাইম। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসতেছেন, হযরত আলী দেখলেন এই রাস্তা দিয়ে একজন মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, একজন মহিলাকে কয়েকজন যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও যুবক, এই মহিলার কি হয়েছে, এই মহিলাকে এমন কষ্ট দিয়ে কেন নিয়ে যাচ্ছ? হযরত আলী যখন প্রশ্ন করলেন, যুবকেরা বললেন, ও আলী ভাই, এই মহিলা অপরাধ করেছে। কি অপরাধ? এই মহিলা অপরাধ করেছে, সে জেনা করেছে, জেনা করার কারণে তাকে আমরা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি। বলছে রায়টা কে দিয়েছে? তারা বলছে আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায়টা দিয়েছে, এই মহিলাকে হত্যা করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, আমি তো যেতে দিব না। তারা রেগে গেল, বলেন কি আপনি যেতে দিবেন না, মানে এই মহিলাকে আমরা হত্যা করব। এবার হযরত আলী বলেন, এই মহিলাকে হত্যা করতে দেব না, এই মহিলাকে মারা যাবে না। তারা বলছে না আমরা মারবই। এবার বলছে তাহলে তোমরা তোমাদের আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গিয়ে বলো মারা যাবে কি যাবে না। তারা ফিরে আসলো, আসার পরে বলছেন, হে আমিরুল মুমিনিন, রাস্তাতে আমরা যাওয়ার পথে আপনার নবীর, আমাদের নবীর প্রিয় সাহাবি নবীর জামাতা হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেছে, হযরত আলী বলে দিয়েছে এই মহিলাকে হত্যা করা যাবে না, তাই আমরা ফিরে এসেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা পর্যবেক্ষণ করলেন, চুপ করে দাঁড়া থাকলেন, বলেন তো আমাদের দেশে সারা পৃথিবীতে নেতা যদি হুকুম দেয় তাহলে সেই হুকুম না মেনে থাকতে পারে, এরকম লোক আছে? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন
হযরত আলী বলেছেন যে এই মহিলাকে হত্যা করা যাবে না তাহলে কোনো কারণ আছে কিন্তু তার ছেলেরা হইছে যারা মারার জন্য নিয়ে যাচ্ছে তারা বলছে হবে না আমরা মেরেই ফেলব এবার আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন না মারা যাবে না যেহেতু আমার ভাই হযরত আলী বলেছে তাহলে এর মধ্যে কোনো একটা কারণ আছে তোমরা আলীকে ডেকে আনো এবার তারা হযরত আলীকে ডেকে আনলেন হযরত আলীকে ডাকা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো ও ভাই হযরত আলী কি সমস্যা আমরা তাকে হত্যা করতে বলেছি কিন্তু আপনি কেন হত্যা করতে দিলেন না তিনি বলছে আমিরুল মুমিনিন আপনার কি মনে নাই আপনি কি পড়েন নাই আপনি কি জানেন না আল্লাহর নবী প্রিয় নবীজি কি কথা বলেছিলেন আপনি কি সেই কথা ভুলে গেছেন নাকি তিনি বললেন কি কথা তিনি বললেন রুফিয়াল কালামু আন সালাসিব আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষের উপরে আল্লাহ হিসাবের কলম উঠে নিয়েছেন বলেন কয় প্রকার তিন প্রকার ব্যক্তির কোনো হিসাব নাই তিন প্রকার ব্যক্তির এই পৃথিবীতে কোনো হিসাব নাই জোরে বলেন আল্লাহু আকবার কোনো হিসাব নাই কয় প্রকার তিন প্রকার জানা দরকার আছে না নাই আর জোরে বলেন নাম্বার 1 আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিস অর্থাৎ যারা ঘুমন্ত ব্যক্তি যারা ঘুমিয়ে থাকে হযরত আলী বললেন আমিরুল মুমিনিন আপনি কি শুনেন নাই আপনি কি শুনেন নাই তিন প্রকার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা তার হিসাবের কলম উঠে নিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আপনার কি মনে নাই বিশ্ব নবী ও রহমাতাল লিল আলামিন এই কথাটা বলেছেন জোরে বলেন আল্লাহু আকবার নাসাই শরীফের 3432 নম্বর হাদিসে আল্লাহর নবীর সেই কথাটা হযরত আলী বললেন আল্লাহই বলেন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিস হাত্তা ইয়াস্তাইকিস অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে ঘুম থেকে না ওঠে ততক্ষণ পর্যন্ত তার হিসাব হবে না কোনো হিসাব হবে না কোন লোক যদি ঘুমে থাকে আপনি যদি তাকে অপবিত্র কিছু লাগিয়ে দেন আর লোকটা যদি অবস্থায় নামাজ পড়ে বলেন তো তার কোনো অপরাধ আছে বলেন অপরাধ আছে কোনো অপরাধ নাই কারণ সে তো জানে না যে তার শরীরে অপবিত্র জিনিস লেগেছে এরপরে নাম্বার 2 হযরত আলী বলেন ওয়ানি সগিরি হাত্তা ইয়াকবুর অর্থাৎ নাবালক ব্যক্তি নাম্বার 2 হচ্ছে নাবালক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে সাবালক হয় অর্থাৎ বড় না হয় প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত সে নিরপরাধ তার কোনো অপরাধ নাই আর নাম্বার 3 ওয়ানিল মাসনুনি হাত্তা ইয়াকিলা আও ইউফিক অর্থাৎ সেই ব্যক্তি যিনি হলেন মাজনুন পাগল পাগল যতক্ষণ না সে সুস্থতা না হয় এবং যতক্ষণ না তার পাগলামির ভাবটা তার শরীর থেকে না যায় ততক্ষণ পর্যন্ত সে যদি কোনো কাজ করে তাহলে সে অপরাধী হবে না তাহলে কয়টা অপরাধের কথা বললাম কয়টা কাজের কথা বললাম এক নাম্বার যদি সে ঘুমন্ত ব্যক্তি থাকে ঘুমে থাকে যদি সে ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে তার কাছ থেকে কলম উঠে নেন তার কোনো দোষ নাই নাম্বার 2 যদি লোকটা ব্যক্তিটা নাবালক হয় শিশুকালে কি কোনো দোষ আছে আর একটু জোরে না শিশুকালে যোগার দোষ আছে একটু জোরে বলেন দোষ আছে দোষ নাই নাম্বার 3 যদি লোকটা মাজনুন হয় পাগল হয় পাগলের তো কোনো শরীয়ত নাই রে ভাই আছে পাগলের কোনো শরীয়ত নাই এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আলী ভাই হযরত আলী এই হাদিস দ্বারা আপনার লজিক কি মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই হাদিস দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন আমার প্রিয় ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই ওমর এই হাদিস দ্বারা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এর দ্বারা আমি বোঝাতে চাই আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী তিনজন ব্যক্তির কথা বললেন নাম্বার 1 ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না ঘুম থেকে ওঠে নাম্বার 2 নাবালক ব্যক্তি যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় নাম্বার 3 পাগল যতক্ষণ না তার হুঁশ হয় যতক্ষণ না সে সুস্থ হয় এর মানে হলো সেই মহিলাকে আপনার প্রিয় আপনার প্রিয়জনেরা অর্থাৎ আপনার হুকুমে যারা তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন এই মহিলাটা আসলে মাঝে মাঝে পাগলি হয়ে যায় কাজে
যখন সে অপরাধ করেছিল তখন সে পাগল হয়ে গিয়েছিল, তার মাথা ঠিক ছিল না, তাই সে এই রকম জেনার মতো অপরাধ করেছে, কাজেই তার কোনো অপরাধ নাই। কাজে আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন, কেননা সে আসলে ইচ্ছাকৃতভাবে জেনা করে নাই, সে ছিল কি পাগল, সে ছিল কি পাগল, পাগলের উপরে কোনো শরীয়ত নাই।